সৌদি আরবে বিষ রমজানের পর থেকে কাজের নতুন সূচি সৌদি আরবে প্রচণ্ড খরতাপের কারণে বিষ রমজান থেকে দুপুরে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় খবর সৌদি গেজেটের পনেরো জুন থেকে পরবর্তী তিরানব্বই দিন এই নির্দেশনা জারি থাকবে প্রতি বছরই এভাবে নিষেধাজ্ঞা জারি করে সৌদি প্রশাসন এই নিষেধাজ্ঞার ফলে দেশটির কোনো কর্মকর্তা কর্মচারী ওই সময়ের মধ্যে কোনোরকম কাজকর্ম করতে পারবেন না শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবু আল খাইল বলেছেন সকল কর্মীদের জন্য নিরাপদ এবং ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ প্রদান করতে চায় মন্ত্রণালয় সে কারণে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা সতর্কতা বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এতে উৎপাদন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি তবে গত তিন বছরে এ ধরনের সিদ্ধান্ত মেনে চলা হলেও এর মধ্যে অনেক অনিয়মও হয়েছে অনেক প্রতিষ্ঠানই এ আইন মানতে চায়নি দু হাজার চোদ্দো সালে তিন মাস এ ধরনের আইন চালু রাখলে আইন অমান্য করেছে এমন তিন হাজার নয়শো চারটি অভিযোগ জমা পড়েছে পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আইন অমান্যকারীদের গুনতে হবে তিন হাজার থেকে দশ হাজার সৌদি রিয়াল সঙ্গে শাস্তিস্বরূপ ব্যবসাও এক মাস বন্ধ রাখা হবে এবারও মন্ত্রণালয় আইনটির ব্যাপারে কর্মচারী মালিক সবাইকে সতর্ক করে দিয়েছে এ ব্যাপারে জনসচেতনতার জন্য বিলবোর্ডও লাগানো হয়েছে